সো হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েটিভ পিয়াশা। তো বন্ধুরা, আজকে তো সানডে, আর তোমরা তো জানোই আজকে প্রথম আসে বিকেলবেলা ড্রয়িং শিখতে। কিন্তু কালকে ওর মা ফোন করে বলছিল যে ওদের একটা পার্টি আছে, তো ওখানে যাবে, ওর জন্য সকালে যদি আমি করিয়ে দিতে পারি। তাই আমি বললাম ঠিক আছে, তাহলে সকালে নিয়ে আসবে, দিয়ে যাবে, তাহলে আমি সকালে করিয়ে দেবো, আমারও ভালো হবে, বিকেলটা ফ্রি থাকবো। তো সেরকমই সকালবেলা দিয়ে গেল ড্রয়িং ট্রয়িং করে, ও চলে গেছে। এখন বাজে 11টা, আর আমি কতগুলো জামা কাপড় ভিজেছি কালকে। একদম শরীরটা ভালো ছিল না বলে ব্লগও বানাইনি, প্লাস কাছাকাছি কিচ্ছু করিনি, জাস্ট শুয়েই ছিলাম। তো একটা বাচ্চা এখন ঘুড়ি উড়াচ্ছে, মানে এখন 11টা সাড়ে 11টার সময় ঘুড়ি উড়াচ্ছে এই রোদের মধ্যে। তো যাই হোক, আমি এখন ওপরে এসে ওপরে একটু ঝাড়ুটা দিয়ে দেবো তাড়াতাড়ি করে। আর একটা জবা ফুল ফুটেছে, তোমাদেরকে জাস্ট দেখাবো বলেই ব্যালকনিতে এসছি। তো এই দেখো, জাস্ট কালারটা দেখো তোমরা, কি অসাধারণ লাগছে, দেখো কি সুন্দর না কালারটা। এইগুলো ফুটে গেছে, আর এই গাছটা তো পুরো কেমন হয়ে গেছিল, কিন্তু এখন দেখো কুড়ি এসছে, এইটাতেও কুড়ি এসছে, এই যে। তারপরে এইটাও ফুটবে, কাল পরশু ফুটবে, আর এই লঙ্কাগুলো পেকে যাচ্ছে। ঘরটা ঝাড় দিয়ে দিই, তারপরে তোমাদের সাথে দেখা হবে। আর আজকে আমি রান্না করব না, আজকে মা মাংস এনেছে, মাই রান্না করবে। তো আমি ওর জন্য উপরের কাজগুলো চটপট করে নিতে চাইছি। তো আমি ঘরটা ঝাড় দিয়ে দিই, তারপরে তোমাদের সাথে দেখা হবে। এতক্ষণে ওটা সময় হয়েছে? হ্যাঁ, কটা বাজে? 12টা বাজে, ঘুম আর ঘুম। তুই যদি এতক্ষণ ঘুমাস তাহলে কি হবে, তুই তো সবাইকে উঠিয়ে দিবি। দাঁড়া, চেনটা পড়াই। A few moments later. তো বন্ধুরা, সানডান সব কমপ্লিট হয়ে গেছে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে কী কী মেনু হয়েছে। আর শানু এখন খেতে বসেছে, মা ওকে খাই দিচ্ছে, আমাকে বলছিল আমি খাই দিইনি, মা ওকে খাই দিচ্ছে, আর ডোরকে অলরেডি খেতে দিয়ে দিচ্ছি। তো আমি প্রচণ্ড মোটা হয়ে যাচ্ছি, কেন জানি না। চলো। তো বন্ধুরা, আজকে মেনু হচ্ছে উচ্ছে আর আলু ভাজা, পেঁয়াজ দিয়ে ডাল, আর হচ্ছে মাংস। আমরা খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। A few moments later. সবার আগে ইনি এসে ওয়েট করে দাঁড়িয়ে আছে ছাদে যাবে বলে, দরজার সামনে। আর ইনি প্রিপারেশন নিচ্ছে ঘুড়ি উড়াবে বলে। দাঁড়া, দরজা খুলি। এটা দেখো, এটা দেখো, ভান্ডার নিয়ে এসেছে। ভান্ডার মানে? ভান্ডার মানে তুই দেখা তো, তোর ভিউয়ার্সরা যদি কেউ চেনে ওরা ঠিক বলে দেবে। ভান্ডার নিয়ে স্টেজে ওড়াবো বলে। ভান্ডার মানে কি? এই ঘুড়িটা, এই ডিজাইনটাকে ভান্ডার বলে। সরি বাবা, তুমি কিছু নেই জানো। মুঝে কি পাতা, কে উড়াচ্ছে না? আমি একা একা উড়াবো শান্তিতে। ডো 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 ডো, দরজাটা লাগিয়ে দে। ডো ডো, ও পাপা, পাপা মজা পায় কি ছাদে এসে। ওই দেখো, ওই দেখো, পাপা এখন ক্যাঙ্গারু হয়ে গেছে। পাপা দৌড়া, পাপা ধর তো। কানগুলো টুই 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 হচ্ছে। পাপা ধর ধর, পাপা দৌড়া, পাপা Thank you.
কোথায় পাঠাচ্ছিস ওইটারে? কোথায় পাঠাচ্ছিস? ডোটা কামড়ে না নেয়, দেখ পুরো স্টে টুটে গেল। আর ভান্ডার দেখ, হাওয়া লাগলো। আমি কিচ্ছু করছি না, আমি কিন্তু ধরে দাঁড়িয়েছি। দেখ আমি কিচ্ছু করছি না, নিজেই উঠছে। এটা তুইও উড়াতে পারবি। ম্যাডাম ঘুরি উড়াচ্ছে, পেঁচানো স্টাইলটা শুধু দেখো, এরকম না যেরকম আমি ঘুরি থাপ। এটা আমাদের ঘুরি ভান্ডার, উড়াচ্ছে কে এই নি? উড়া না, উড়া একটু টান, সুতা হাত দিয়ে টান। দেখ কিরকম লাগে, সুতা হাত দিয়ে টান না, সুতো ছাড়, সুতো ছাড়, সুতো ছাড় হাত দিয়ে। আস্তে আস্তে আটকা, আস্তে আস্তে আটকা। সন্ধে হয়ে গেছে, মশাও কামড়াচ্ছে। দেখ ডোডো দাঁড়িয়ে আছে, ডোডোকে ধরে নিতে হবে। ডোডো, ডোডো মশা কামড়াচ্ছে না পাপা? মতা বতুর মতা। এ ফিউ মোমেন্টস লেটার, এই দেখো বাজি ফাটছে, সেই ভয়ে এখানে বসে রয়েছে। একটু আগে যদি দেখাতে পারতাম তাহলে খুব ভালো। দাঁড়িয়ে বসে বসে মুড়ি খাচ্ছে। আমি ছাপড়ি, ইয়ো ইয়ো, ও ছাপড়ির মাথায় টাক পড়ে গেছে। ইয়ো আইনি, ইসমে তেলা ঢালা যায় না। ডোডো কি ভয় পেয়েছে? দেখ দেখো এই ছেলেটাকে, দেখো কখন থেকে জ্বালিয়ে যাচ্ছে। আর এত ভয় পেয়েছে যে আমি কাপড় গোছাচ্ছি, আমার পাশে এসে দেখো অবস্থা। দেখো এভাবে বন্ধুরা কাপড় গোছানো যায়? একটু গোছাচ্ছি, শান্তি নেই। বসলাম, বললাম একটু পাশে গিয়ে বস, অন্যদিকে আমি একটু কাপড়টা গুছি। না ওনার চলবে না, ওনাকে এখানেই বসতে হবে, আমার কোলের মধ্যে বসতে হবে। ঠিক আছে মেয়ে, বস, তোর গায়ের মধ্যে কাপড় রেখে রেখে গুছাবো। ভালো আছে না? আমার একটা ভালো জিনিস হয়ে গেছে, কাপড় রেখে এরকম ইস্ত্রি করে করে গুছাতে পারবো। পাপা আমার হাত দুটো রেখেছে সাজিয়ে, হাত দুটো রেখেছে, একটু বাজি ফাটলেই হয়েছে, ভয়ে একদম গুটি শুটি মেরে গেল। এমনি সময় ঘেউ 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 কামড়ে দেয়, অত্যাচার করতে থাকে আমাদের উপর। আমাকে কামড়েছে সেদিন, তোকে কামড়েছে আজকে। হ্যাঁ তখন আর কাউকে চেনে না, কে কে মাম্মা, কে পাপা, কে, আমি কাউকে চিনি না। যে যা খুশি করুক, কি আমি আমার মতন থাকবো। এখন দেখো ভেজা বিড়াল, ভেজা ডোডো, ভেজা ডোডো দেখ রে না, আবার দেখছে কি করছে, ক্যামেরার দিকে তাকাচ্ছে, পোজ দিচ্ছে। হ্যাঁ স্মাইল কর বাবা, স্মাইল কর, দেখ হাতগুলো সরাচ্ছে। এই সর ওখান থেকে, সর, আমার বউ কাছে উঠে বসে আছে। ভয় লাগছে, বাজি ফাটছে, বাজি, ওলি বাবা, বাজি ফাটছে তো, কত বাজি ফাটছে। বিয়ে বাড়িতে বাজি ফাটাবে না? দুটো ভাই ভাই বলে বিয়ে বাড়িতে বাজি ফাটাবে না? তো বন্ধুরা আজকের দিনটা এমনভাবেই কেটে গেল। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। কিন্তু আবার দেখা হবে কালকে আবার একটা নতুন ব্লগে। সো টাটা, বাই বাই, গুড নাইট।